আরেকটা রিপোর্ট আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে ধর্ষণ যত হয়েছে 10 বছরের রিপোর্ট, সময়ের সংক্ষিপ্ততায় খুব দ্রুত আমি বলছি, ইত্তেফাক পত্রিকা 15 মে 2019, প্রথম আলো 19 মার্চ 2016, সময় নিউজ 21 ডিসেম্বর 2019 রিপোর্ট পেশ করা হয়েছে, গত 10 বছরে আমার দেশে যত ধর্ষণ হয়েছে, 2010 সাল 593 জন, 2011 সাল 635 জন, 2012 সাল 508 জন, 2013 সাল 516 জন, 2014 সাল 707 জন, 2015 সাল 846 জন, 2016 সাল 724 জন, 2017 সাল 818 জন, 2018 সাল 732 জন। 1 বছর পেরোতে না পেরোতেই ডাবল দ্বিগুণ হয়ে 2019 সাল 1413 জন নারী ধর্ষণের শিকার হলো। তার মানে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে সোনার বাংলাদেশ ধর্ষণের গতি। বলেন ধর্ষণ কমছে না বাড়ছে? আচ্ছা, এই যে দুটি রিপোর্ট আমি আপনাদের সামনে পেশ করলাম, আন্তর্জাতিকভাবে যেই দেশে ধর্ষণ বেশি হয়, আমার বাংলাদেশে যত ধর্ষণ হয় সব তো বোরকা পরা নারী, কথা হয় না কেন? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন বোরকা পরা নারীর ধর্ষণের অভিযোগ আসছে? তাহলে বোঝা গেল, ধর্ষণ যদি বন্ধ করতে হয় নারীদেরকে পর্দায় ঢুকাতে হবে। যদি মুসলমান আপনি আমার কাছে চুক্তি তলব করেন, আপনাদের কুমিল্লা এলাকার রাস্তাঘাটের মধ্যে যে কুকুরগুলো চলে, মুসলমান একবার তাকাও, এই কুকুরগুলো ভাদ্র মাসে যখন ধর্ষণের শিকার হয়, রাস্তাঘাটের মধ্যে ওরা ওপেনলি ধর্ষণের শিকার হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বুঝাইতেন, বুঝাইতে চান নারী, তোমাকে আমি আল্লাহ যেমন বানাইলাম, ও নারী আমি আল্লাহ পাক তো কুকুরকেও বানাইলাম, তোমার যেমন আমি আল্লাহ মাথা একটা দিলাম কুকুরের মাথা একটা, তোমার চোখ দুইটা কুকুরের চোখ দুইটা, তোমার বডি একটা কুকুরের বডি একটা, নারী গো তুমি যেমন তোমার ভাষায় কথা কও কুকুর তার নিজের ভাষায় কথা কয়, পার্থক্যটা কি জানো? তুমি দুই পায়ে চলো, কুকুর চার পায়ে চলে, সৃষ্টিগত সামান্য পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নাই। তুমি যেমন বাচ্চা দাও কুকুরও তেমন বাচ্চা দেয়, নারী তোমার যেমন লজ্জাস্থান আছে কুকুরেরও তেমন লজ্জাস্থান আছে, নারী রে তোমার মধ্যে আর কুকুরের মধ্যে তেমন পার্থক্য নাই, কিন্তু মৌলিক একটা পার্থক্য আকাশ আর ওলা। নারী তুমি যেমন দামি, তোমার সরঙ্গা লজ্জাস্থান গুলো দামি, দামি জিনিসকে ঢাইকা রাখবা। ওরে নারী জাতি রে, তোমার লজ্জাস্থানটা যদি ঢাইকা না রেখা, কুকুরের মতো যদি তোমার লজ্জাস্থানটাকে মূল্যহীন ভাবে, সজাতি কুকুর যেমন তার পরপুরুষ কুকুরকে যেমন দেখায়, ওই কুকুর যেমন তাকে রাস্তাঘাটের মধ্যে দর্শন করে। নারী জাতি রে, তোমাদের সম্মানী দামি লজ্জাস্থানটা কুকুরের মতো কম দামি বানাইয়া রাস্তাঘাটের মধ্যে মধ্যে যেমন যখন কুত্তার মতো দেখা দিবা, কুত্তা যেমন রাস্তাঘাটে ধর্ষণের শিকার হয়, বেপর্দা নারীরা তেমন রাস্তাঘাটে কুত্তার মতো ধর্ষণের শিকার হয়। এই ধর্ষণের রাস্তা বন্ধ করার জন্য আল্লাহ পাক পর্দার ব্যবস্থা করেছিলেন। আজ রাশেদ খান মেননরা চাই আমার বাংলাদেশকে আমেরিকা বানাবে, রাশেদ খান মেননরা চাই আমার দেশটাকে ইন্ডিয়া বানাবে, আমার দেশটাকে আমেরিকার মতো নারীদের ইজ্জত লুণ্ঠন করার দেশে যদি রূপান্তরিত করার স্বপ্ন যদি তোমরা দেখো, আজ থেকে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত, বাংলাদেশ ছেড়ে তোমরা আমেরিকায় চলে যাও। আমার বাংলাদেশ, শাহজালাল আলী আমারির বাংলাদেশ, এই বাংলাদেশকে নারীদের পর্দা থেকে আলাদা করে নারীদের ইজ্জত দেয়া যদি চিলিমিলি খেলার যদি যদি কোনো চেষ্টা করা শুরু করো, শাহজালাল উত্তর সুরীরা বরদাস্ত করবে না এটা। আজকে তোমরা বহুতভাবে তোমরা ট্রাই করতেছো, বলে সৌদিয়ান সংস্কৃতি ওটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না, হারামির হার জানে কোথাকার, তুই যে জাতীয় সঙ্গীত গাছ এটা তোর বাপে লিখছে, কথা হয় না কেন? জাতীয় সঙ্গীত কি আমার দেশের সংস্কৃতি?
কথা কয় না কেন? এটা কি আমার বাংলাদেশের কেউ লিখেছেন? অখণ্ড ভারতে বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো সৌদিয়ান সংস্কৃতি, ভিনদেশী সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না দেওয়া যায়, তোর যদি এত ক্ষমতা থাকে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা কয়, তখন তো পায়জামা নষ্ট হয়ে যাবে। সৌদিয়ান সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া যদি না যায়, ভিনদেশের রাজনীতি, ভিনদেশের সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না দেওয়া যায়, ও রশিদ খান মেনন, তোমার রাজনীতি, রাশিয়ার রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতি, লেনিনের রাজনীতি, দেশের সংস্কৃতি না হওয়ার কারণে তোমার ফতুয়াই, তোমার রাজনীতির কপালে যুদ্ধ আপিটা করা দরকার। বিশ্বনবীর স্লোগান, আমার সমাজের মানুষ যদি বাস্তবায়ন করে, শান্তি দেওয়ার মালিক একমাত্র।